নমস্কার, শামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর আজকের এই আলাপচারিতা সত্যিকার অর্থে ভীষণ ভাবে স্পেশাল। কারণ আজকের আলাপচারিতায় যিনি রয়েছেন তিনি যে স্পেশাল, আমাদের সবার অত্যন্ত প্রিয় সোহম। আর সোহনকে পেয়ে আমি অর্পিতাকে বলবো শামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর তরফ থেকে সোহনকে একটু বরণ করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাদের 12 মাসে 13 পার্বণের শ্রেষ্ঠ পার্বণ হলো দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা একদম দোরগোড়ায় এসেই গেছে। আমাদের সারা বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আর সেটা আমরা বুঝতে পারছি আকাশে সাদা মেঘের আনাগোনা দেখে, যে মা আসছেন। আর মা আসছেন মানে আমাদের আরেকটি বিষয়ের জন্য আগ্রহ বেড়ে যায়, মানে শামসুন্দর কোম্পানি জুয়েলার্স আয়োজিত শারদীয়া স্বর্ণ সম্ভারও আসছে। শারদীয়া স্বর্ণ সম্ভার সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে যতগুলো এক্সিবিশন হয় জুয়েলারির, তার মধ্যে পার্টিকুলার টাইমে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা একটি জুয়েলারির এক্সিবিশন, যা এবার 22তম বর্ষে। আর এই শারদীয়া স্বর্ণ সম্ভার 2024 শুরু হচ্ছে আগামী 27শে সেপ্টেম্বর, চলবে 9ই অক্টোবর অব্দি। আমাদের কলকাতার 3টি শাখা শোরুম, বেহালা, বারাসাত এবং রাসবিহারী এভিনিউ, আর আমাদের ত্রিপুরার আগরতলা এবং ধর্মনগর ও উদয়পুর শাখা শোরুমে, প্রত্যেকটি শাখা শোরুমে একযোগে চলবে এই শারদীয়া স্বর্ণ সম্ভার 2024। এই সময় শারদীয়া স্বর্ণ সম্ভারকে আমরা সাজিয়ে তুলেছি হালকা থেকে ভারী সোনার গয়না, হীরের গয়না, কুন্দন মিনা, নানা ধরনের গয়নাতে। কিন্তু সেই সাজ অসম্পূর্ণ থাকবে যদি সেখানে আপনারা না আসেন, আপনারা না থাকেন। আর তাই তো আমরা আমাদের এই উৎসবকে সাজিয়ে তুলেছি শুধু গয়নার সংগ্রহ নয়, উপহারের ডালি দিয়ে। কারণ পূজোর সময় আমরা সবাইকে উপহার দিতে ভালোবাসি, ঠিক তেমনি উপহার পেতেও ভালোবাসি। আর এই সময় প্রত্যেক কেনাকাটায় থাকছে উপহারের ডালি। সোনার গয়নায় প্রতি গ্রামে থাকছে 350 টাকা করে বিশেষ উৎসব ছাড়, হীরের গয়নাতে তার মজুরিতে 75% ছাড়, গ্রহরত্ন মানে জেমস্টোনে তার মেকিং চার্জে থাকছে 15% ছাড়। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের স্বর্ণ মুদ্রা, আর মেগা ড্র যেটা আমরা স্বর্ণ সম্ভার এবং ধনতেরাস মিলিয়ে করি, তাতে থাকছে 3-3টি স্কুটি। আর এই সমস্ত আয়োজন সবটাই আপনাদের জন্য। আর এই কথাগুলো শুরুতেই বলে নিলাম, কারণ এরপরেই আমরা ভীষণভাবে মেতে উঠব আমাদের প্রিয় সোহমের সাথে আলাপচারিতায়। আর ওই আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাতে না ভুলে যায়, তার জন্য শুরুতেই প্রত্যেককে জানিয়ে রাখলাম এই শারদীয়া স্বর্ণ সম্ভার 2024 শামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর তরফ থেকে আন্তরিক আমন্ত্রণ। আপনারা আসলেই আমাদের এই আয়োজন সম্পূর্ণ হবে, সুন্দর হবে, সুষ্ঠু হবে। তাই আপনাদের আশা চাই চাই। শামসুন্দর কোম্পানি জুয়েলার্স গর্ব করে বলতে পারে সোহম আমাদের, কারণ সোহম শুধু আমাদের সংস্থাতে গয়না কিনতে আসেননি, অনেকবার তিনি এসেছেন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে, আমরা গেছি তার অনুষ্ঠানে অংশ নিতে। তার যতগুলো মুভি হয় আমরা চেষ্টা করি প্রত্যেকটি ছবির সঙ্গে জড়িয়ে থাকতে, কারণ সোহমের সাথে জড়িয়ে থাকা কোথাও না কোথাও নিজের সাথেই জড়িয়ে থাকা, নিজেকে ভালোবাসা। বয়স্কা মহিলা থেকে আধুনিকা এবং বাচ্চা ছেলে মেয়ে সবার কাছে এই সোহমের জনপ্রিয়তার কারণটা এইটা না উল্পক, মানে কি বলতো, এটা আমার কাছে একটা প্রাপ্তি তো বলবোই। মানে এখনো যখন বাইরে বিভিন্ন জায়গায় ধরো আমরা শো করতে যাই, এখনো কিন্তু সমানভাবে ওই ছোটবেলার সেই কথাগুলোকে তারা স্মরণ করেন, কখনো বলেন ছোটবেলার ডায়ালগ বলতে। তো এটা ভালো লাগে, এটা তো একটা প্রাপ্তি। কারণ আজকে এতগুলো যে বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটাচ্ছি, আগামী দিনে আরো ভালো কাজ করার যে স্পৃহা বলবো, যে ইচ্ছা বলবো, যে অনুপ্রেরণা বলবো, সবটাই কিন্তু আমাদের দর্শক। কারণ তুমি যেটা বললে এতক্ষণ ধরে যে সত্যি তাই, সবটাই তোমার প্রচেষ্টা, দিদির প্রচেষ্টা, সবাই মিলে একসঙ্গে করছো। আলটিমেটাম টার্গেট হচ্ছেন আমাদের দর্শক। তো সুতরাং আমাদেরও তাই, যখন ছবিটা সাকসেসফুল হয়, ছবিটা যখন সুপার ডিউপার হিট হয়, যখন মানুষজন সিনেমার হলে গিয়ে সেই ছবিটাকে উপভোগ করেন, তখন মনে হয় সেই পরিশ্রমটা কিছুই না, তুচ্ছ। পুজো মানেই
নতুন সাজ, নতুন গয়না, ভালো খাবার দাবার এবং একই সঙ্গে কিন্তু নতুন ছবি। মানে এই সময় আমরা বেশ কয়েকটা নতুন বাংলা ছবিকে হলে আসতে দেখি। আর এবারের পুজোতে যে কোটি বাংলা ছবি আমাদের সামনে আসছে, তার মধ্যে একটি কিন্তু হলো আমাদের সোহমের শাস্ত্রী। সোহম, এই তোমার যে শাস্ত্রী নামটার মধ্যে একটু কোথাও একটা অন্যরকম আধ্যাত্মিকতা, এই ধরনের ব্যাপার লুকিয়ে আছে, আমি যেহেতু গল্পটি জানি না, তুমি কি সংক্ষেপে একটি কতটা দর্শককে বলতে পারো রিলিজের আগে? ছোট্ট করে একটু বলতে পারি যে একজন 67তম একটা মানুষ, সে পুরো প্রত্যেকটা মুহূর্তে সে নিপীড়িত হচ্ছে, সে মানে ভাগ্যের পরিহাসে, সে কোনো রকম ভাবে মাথা তুলে দাঁড়াতে পারছে না। তো এট দ্য সেম টাইম কোথাও তো সে চরমভাবে ভগবানের বিশ্বাসী, ঠিক আছে, কোথাও ভগবানকে সে বারবার ডাকে যে আমার কি কোনোদিন কিছু হবে না। এবং এট দ্য সার্টেন মোমেন্ট আসে, দিস ম্যান বিকামস দ্য মার্সি অফ দ্য সোসাইটি, ঠিক আছে, তারপর আর বলবো না, তারপরে আপনারা দেখুন। অপেক্ষায় রইলাম আমিও, আপনারও কিন্তু একসাথে যাবো সিনেমা হলে 8ই অক্টোবর, মনে রাখবেন। আর বলছিল একটা সাসপেন্স কি হতে যাচ্ছে, আমাদের একটা সাসপেন্স রয়ে গেছে যে স্বর্ণ সম্ভারে কি থাকতে যাচ্ছে। তো অর্পিতাকে যেহেতু পেয়ে গেছি, জানতে চাইবো অর্পিতার কাছে যে স্বর্ণ সম্ভারে তুমি কি ধরনের গয়না নিয়ে সবার মন জয় করতে চলেছো। আমাদের স্বর্ণ সম্ভারও ইকুয়ালি ইন্টারেস্টিং হবে। আমরা সবাই জানি যে ক্লাসিক ক্যালকাটা আমাদের মোস্ট পপুলার কালেকশন, এটার হচ্ছে যে ইয়েলো গোল্ড, যেটা আমরা সর্বদা সবসময় পড়ি। তো ওভার দ্য ইয়ার্স অ্যান্ড এভরি ইয়ার, মানে আমরা কাস্টমারদের প্রেফারেন্স এবং আমাদের নিজস্ব ইনহাউস ডিজাইনারদের প্রেফারেন্স মানে খেয়াল রেখে আমরা মানে মানে একটা ইভলিউশন আসছে এই কালেকশনটার মধ্যে যদি দেখে থাকেন। আফটার দিস ক্লাসিক ক্যালকাটা কামস ইন লাইন আর সমুদ্রা অ্যান্ড আদিকৃতি কালেকশন, উইচ ইজ বোথ ইকুয়ালি পপুলার। সমুদ্র কালেকশন আরও পপুলার এখন হচ্ছে বিকজ অফ ইটস সাইজ, মানে এত বড় একটা জিনিস জাস্ট 2-3 গ্রাম মানে পাওয়া যাচ্ছে, অ্যান্ড ইট কাভার্স গুড, মানে একটা বেশ সারফেস নিয়ে কভার হয়। তো ফর গিফট অফ পারপাস অ্যান্ড ফর মানে নিজস্ব পড়ার জন্যেও এই কালেকশনটা খুবই পপুলার। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এই কালেকশনটা আপনি ওয়েস্টার্ন ড্রেস মানে ট্রেডিশনাল অ্যাটায়ারের সঙ্গেও যায়। অ্যান্ড মাই মোস্ট ফেভারিট কালেকশন ইজ দ্য আদিকৃতি কালেকশন, উইচ ইজ ইন্সপায়ার্ড বাই দ্য নর্থ ইস্ট ট্রাইবাল রিজন। অ্যান্ড এটাতে এটার কালার ইটস নট ইয়েলো গোল্ড, একটু একটা ব্ল্যাকিশ ব্রাউনিশ টিঞ্চ থাকে। অ্যান্ড ইটস মানে ইফ ইউ ওয়ান্ট জাস্ট ওয়ান্ট টু লুক ডিফারেন্ট, ইউ ওয়ান্ট টু ফিল ডিফারেন্ট ইন ডে, আই মিন দিস কালেকশন ইজ ফর ইউ। হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় মানে অর্ডার্স পাই ফ্রম মানে জাপান, জার্মানি এসব। আমরা ভাবি যে আরে ওখানে তো অনেক রকম কালেকশনস আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এগুলো পছন্দ করছে। সো দে মাস্ট বি সামথিং, অ্যান্ড ইট ইজ ইনডিড সামথিং, বিকজ এটা সাম ইয়ার্স ব্যাক ইট ওয়াজ ডিক্লেয়ার্ড ইউনিক বাই দ্য ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল লন্ডন অফিস। ইভেন ইফ ইউ আর নট দ্য টাইপ টু ওয়ে আদিকৃতি, জাস্ট কাম অ্যান্ড হ্যাভ আ লুক অ্যান্ড ফিল ইট। শক্তি রূপিণী কালেকশনটা আছে, ইটস আমরা ইউজুয়ালি এটা দুর্গা পুজোর সময় ভাবি যে আচ্ছা এটা পপুলার হবে, বাট ফর্চুনেটলি অ্যান্ড ইভেন লাইক অ্যামেজিংলি অলসো ইটস আই মিন পপুলার থ্রু আউট দ্য ইয়ার। এবারও আমরা দুর্গাকে নতুন রূপে নতুন ভাবে এনেছি, আর থ্যাংকস টু মাই ডিজাইনার্স অলসো। তারপর তো আমাদের কাঁথা কালেকশন, অ্যান্ড ইদানিং মানে ওল্ড ইয়াং টিনেজ এভরিবডি ইজ আই মিন ওয়ান্টিং পার্লস। এ লাস্ট 2 ইয়ার্স ধরে এই পার্লের কালেকশনটা ভেরি পপুলার হয়েছে। এটাতে কি মানে গোল্ডটা একটু কম লাগছে, অথচ একটা কভারেজ আসছে আমাদের পার্লের পুরো অনেক অনেক ডিজাইন এবার আপনারা দেখতে পারবেন, রাইট ফ্রম ইয়াররিংস টু পেন্ডেন্টস টু সীতাহার টু নেকলেস টু চিক। ইনফ্যাক্ট আই মিন অ্যান্ড এটা আমরা ডায়মন্ডেও মানে কনভার্ট করেছি, আই মিন ডায়মন্ড চোকার্স উইথ পার্লস, যেটা মানে সত্যি এখন মানে খুবই ইন ট্রেন্ড।
So I wish, I mean, everyone a very happy Durga Puja, especially to Soham, the film family and your personal family. And সবাইকে আমাদের শারদীয় স্বর্ণ সম্ভারে একটা খুব ওয়ার্ম ওয়েলকাম, যে অ্যাট লিস্ট এসে দেখে যান। আই মিন উই জাস্ট ওয়ান্ট টু শো, আই মিন হোয়াট জুয়েলারি, আমরা জাস্ট একটা নেক্সট লেভেলে আমরা সত্যি সারা বছর চেষ্টা করি। অ্যান্ড এভরি জুয়েলারি, এভরি অর্নামেন্ট হ্যাজ আ টিএলসি ফ্যাক্টর। আই মিন উই ট্রাই টু গিভ ইট দ্য মোস্ট লাভ টেন্ডার কেয়ার। অ্যান্ড আমাদের তো একটা লাইন আছে, গয়না কথা বলে। তো এটাতেই আমি সবাইকে ওয়েলকাম করছি, অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে আহেড। সোহম আজকে সেজে উঠেছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এ মেন্স ক্লাব কালেকশন সে। এক্স্যাক্টলি, তো হাতে একটা ব্রেসলেট পরেছে, একটা চেইন পরেছে, ব্রেসলেট এবং একটা চেইন, মেন্স ক্লাব কালেকশন সে। এন্ড অনেকের ধারণা ছেলেরা গয়না পরলে হয়তো একটু মেলি টেইলার, সোহমকে কোনো অর্থে মেলি লাগছে। আমি তো বলবো ওর পার্সোনালিটি আরো বেড়ে, ওর ম্যানলিনেস আরো বেড়ে গেছে। আমি বলছি মানে আই ফিল মানে হি ইজ দ্য অনলি ওয়ান অ্যান্ড অনলি, আই মিন ইফ আই এম নট সিং টু মাচ, দ্যাট মানে যে জুয়েলারি ম্যাচ করে। অন্যদের খুব একটা মনে হয় না যে জুয়েলারি পার্সন, আর যাই হোক জুয়েলারি পড়ুক না পড়ুক, বাট উইথ ইউ ওকে আই ক্যান ফিগার, মানে একটা দ্যাট বুঝা যায়। দুর্গাপূজা আসছে, আমি সোহমের কাছে সোহমের দুর্গাপূজা জেনে নেব। সোহম, তুমি দুর্গাপূজাতে কি করো? আমি দুর্গাপূজাতে অ্যাজ সাচ কিছু প্ল্যান থাকে না, বাট এইটুকু মাথায় রাখি যে কলকাতাতেই থাকবো। কারণ এই মা যখন আসছে আসছে না, তার অদ্ভুত দেখবে তুমি আকাশে বাতাসে একটা অদ্ভুত একটা গন্ধ চলে আসে, ঠিক আছে? সেই গন্ধটা তুমি পৃথিবীর কোনো কোণে গেলে পাবে না, বিভিন্ন ক্ষেত্রে, কার্যক্ষেত্রে বলো বা ঘুরতে যাওয়া বলো, আমরা তো যাচ্ছি এদিক ওদিক যাচ্ছি, কিন্তু বছরে একবার এই চার দিনের অপেক্ষায় আমরা প্রত্যেকে থাকি, ঠিক আছে? তো সেইখানে কোনো কম্প্রোমাইজ নয় সেখানে। আর বিশেষ করে আমি যে পাড়া কালচারে বড় হয়েছি, সেখানে আমার বাড়ির পাশেই মাঠ ছিল, মানে ওই খুটখাট বাঁশের আওয়াজ থেকে শুরু করে যে প্যান্ডেল তৈরি হচ্ছে, সেই লাইট থেকে শুরু করে কোনো সময় মাকে নিয়ে আসা হতো কুমোরটুলি থেকে, কখনো মাকে ওখানেই তৈরি করা হতো। তো এই যে একটা উন্মাদনা না, ছোট থেকেই রয়েছে। তো কখনোই কলকাতা ছেড়ে বা বাংলা ছেড়ে যে বাইরে কোথাও ঘুরতে যাবো পুজোর সময়, সেটা মাথায় আসেনি। এবং হ্যাঁ, ফ্যামিলির সঙ্গে থাকে একটা দিন, আইদার কোথাও লাঞ্চে বা ডিনারে কোথাও যাবো, নয়তো বাড়িতে বা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে বসে আড্ডা। হ্যাঁ, কয়েকটা জায়গা রয়েছে, দু তিনটে জায়গা যেখানে গিয়ে একটুখানি হ্যাঁ প্যান্ডেলে বসে একটুখানি আড্ডা হয়, সেটা খুব নিজেদের মধ্যে পরিচিত সেই সেরকম সম্পর্ক, সেখানে গিয়ে একটুখানি প্যান্ডেল দর্শন। বাচ্চারা প্রচণ্ডভাবে প্যান্ডেল হপিং করতে ভালোবাসে, ওদেরকে নিয়ে যাওয়া হয় কিছুটা। আর বাদবাকিটা ওই ফ্যামিলি টাইম, বন্ধু বান্ধবের সঙ্গে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আড্ডা, এবং সেই সময়টা নো ডায়েট, নো নাথিং, একদম বাদন ছাড়া উন্মাদনা। শারদীয় স্বর্ণ সম্ভার নিয়ে তোমার ভাবনা কি? নতুন একটা না ক্রিয়েটিভ যে আইডিয়াটা প্রত্যেকটা বার তোমরা নিয়ে আসো, প্রত্যেকটা বছর ফার্স্ট টাইম আমার প্রোডাকশন হাউস থেকে বা আমার ছবি পুজোতে রিলিজ করছে, দেখ তো এত বড় একটা গ্র্যান্ডচারে। তো সেখানে পুজোর যেমন এক্সাইটমেন্ট থাকবে, আনন্দ আছে, কোথাও কিন্তু প্যারালেলি একটা ছোট্ট টেনশনও কাজ করছে। হ্যাঁ, হোপফুলি মায়ের আশীর্বাদে বা দর্শকদের আশীর্বাদে সেটা ওভারকাম করে নেবো। তো প্যারালেলি তোমরাও কিন্তু প্রত্যেকটা বছর যে এই যে নতুন নতুন ক্রিয়েটিভিটি যে স্টাইলটা তোমরা নিয়ে আসো দর্শকদের সামনে বা তোমাদের যারা ক্রেতারা রয়েছেন তাদের সামনে যে উপস্থাপনা করো, তার সেই জন্যই তো আমি যদি খুব ভুল না করি 12 লক্ষ ফলোয়ার্স তোমাদের, ঠিক আছে? আজকে এক্স্যাক্টলি যেটা ম্যাডাম বলছিলেন যে জাপানে হোক বা অন্য অন্য আউটসাইড কান্ট্রিজে হোক, সেখানেও কিন্তু কোথাও শ্যামসুন্দর কোম্পানিকে তারা ফলো করছেন, তাদের জুয়েলারি তারা নিতে পছন্দ করছেন। সো দ্যাট ইজ ইউর ইউএসপি, যে তোমরা নতুন নতুন কিছু ভাবছো, নতুন নতুন থিম নিয়ে আসছো, এবং সেটা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তোমাদের জুয়েলারিতে তার রিফ্লেকশনটা দেখা যায়, পাওয়া যায়। সেই কারণেই হয়তো আমি এসেছি আমার ওয়াইফকে নিয়ে, সেই কারণে এত 12 লক্ষ যে ক্রেতারা রয়েছেন এই বাংলার বা বিশ্বের, তারাও কিন্তু তোমাদের প্রতি সমানভাবে কিন্তু সেই এক্সপেকটেশন রাখে এবং বারবার আসেন যে শ্যামসুন্দর থেকে নিশ্চয়ই আমরা নতুন কিছু পাবো। তো এটা তো একটা বড় প্রাপ্তি মনে হয়। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমরা যে রিলেশনটা শেয়ার করি, এটা আমার কাছেও একটা প্যারালেলি একটা গর্বের বিষয়। আমরা অনেক সময় সোনার দাম, অর্পিতাও বলছিল যে সোনার দাম একটু বেড়ে গেছে, এই সময় আমরা কি করা উচিত, দুটো ব্যাপার করা যেতে পারে। একটা হলো মাসে মাসে টাকা জমিয়ে আপনি আপনার পছন্দের গয়না কিনে নিতে পারেন। আমাদের একটি স্কিম রয়ে গেছে, একটা ডিসকাউন্ট স্কিম, ওয়ান্ডারফুল, আপনি আসতে পারেন, এটা আপনি টাকাতেও রাখতে পারেন, সোনাতেও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছে হবে। সুতরাং মাসে মাসে টাকা জমিয়ে যে গয়না কেনার ডিসকাউন্ট স্কিম, সেটা হলো সোনাই সোহাগা, আমাদের মধ্যে এটা রয়েছে, আপনারা আসলে সেই সুযোগ নিতে পারেন। সেকেন্ডলি, অনেক সময় অনেক গয়না রয়ে গেছে যেটা আর সেইভাবে পরা হয় না, বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে, আপনারা চাইলে সেই পুরনো গয়না
ফেরত দিয়েও কিন্তু আপনারা নতুন গয়না নিয়ে নিতে পারেন। এবং শ্যামসুন্দরের সেটা যদি তৈরি করা গয়না হয় তাহলে তো 100% আপনি ফেরত পাবেনই। এই মুহূর্তে আপনাকে আমি বলে দিচ্ছি, এইটা যদি অন্য জুয়েলার্সেরও তৈরি করা গয়না হয় এবং সেটা এক্সচেঞ্জ করে যদি আপনি নতুন গয়না নেন, সেক্ষেত্রেও কিন্তু আমরা 100% ফেরত দেব। আমরা শুধু মেকিং চার্জ বা এইসব জিনিসগুলো যেরকম বাদ যাবে, কিন্তু সোনার যে ওজন, ওজনটা 100% মেনটেন করা। আর একই রকম ভাবে হীরের গয়নার ক্ষেত্রেও অনেকে ভাবেন যে হীরের গয়না ভালো লাগে, কিন্তু সোনার গয়না, যেমন আমি জানি যে এটার দাম অতো, এটা বিক্রি করলে একটা সময় এটা একটা রিটার্ন ভ্যালু রয়েছে, হীরের গয়নাতে কি হবে? আর এটা হীরে কি না তাও জানি না। আমি বলছি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স থেকে যখন আপনি হীরের গয়না কিনবেন, প্রত্যেকটি গয়নার সঙ্গে একটি লাইফটাইম বাইব্যাক ওয়ারেন্টি এবং একটি সার্টিফিকেট দেওয়া হবে। লাইফটাইম বাইব্যাক ওয়ারেন্টি, আপনি জীবনের যখন খুশি গয়নাটি এক্সচেঞ্জ করে আপনি নতুন গয়না নিতে পারেন। আর বাইব্যাক ওয়ারেন্টি আমরা কিনে নেব গয়নাটা, এবং সেই ক্ষেত্রেও যেটা যদি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের হীরের গয়না হয়, আপনি চাইলে আমরা 100% এক্সচেঞ্জ রেটে আপনাকে এক্সচেঞ্জ করে দেব। সুতরাং তার অপেক্ষা কিছু মানে, এবং সবচেয়ে বড় কথা হলো আজকের তারিখে অনেক সময় দেখা যায় সোহম যে সোনার গয়নার চেয়ে হীরের গয়না ইজ মাচ মোর অ্যাফোর্ডেবল। হ্যাঁ, এবং হীরের গয়নাতে যে স্টাইলাইজেশন, যে সৌন্দর্যকে যেভাবে ফুটিয়ে তোলা যায়, সোনার গয়না থেকে কোনো অংশে কম নয়। সুতরাং এবার পুজোই কিন্তু হীরের গয়না হতেই পারে। আর আমরা দেখেছি পঞ্চমী থেকে দশমী অবধি প্রত্যেক দিনের দুর্গাপূজার একটা আলাদা স্পিরিট থাকে, আমরা সবাই জানি। অবভিয়াসলি প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য উপযুক্ত গয়না শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে রয়েছে। আমরা শুধু অর্পিতার মতো আমিও আপনাকে বলবো যে এই শারদীয় স্বর্ণ সম্ভার 2024 যা শুরু হচ্ছে 27 সেপ্টেম্বর আমাদের প্রত্যেক কোটি শাখা শোরুমে, মানে আমাদের কলকাতার 3টি শাখা শোরুম, বেহালা, বারাসাত এবং রাসবিহারী ইউনিয়ন বা গড়িয়াহাট, এবং আমাদের যে ত্রিপুরাতে 3টে শাখা শোরুম রয়েছে, আগরতলা, ধর্মনগর এবং উদয়পুরে, প্রত্যেকটি শাখা শোরুমে চলবে। সকালবেলা স্টোর খুলবে, আর আপনারা যতক্ষণ থাকবেন স্টোর ততক্ষণ খোলা। যে বন্ধুরা একটু পরে আমাদের এই আলাপচারিতা দেখতে শুরু করেছেন তাদের জন্য বলছি, এই সময় সোনার গয়নার প্রত্যেক গ্রামে পাবেন 350 টাকা করে একটি উৎসব ছাড়, বিশেষ ছাড়। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়। গ্রহরত্ন বা জেমস্টোনে আপনারা পেয়ে যাবেন MRP-র উপর 15% ছাড়। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণমুদ্রা, এবং মেগা ড্র, যেটি আবারও বলছি আমরা স্বর্ণ সম্বর এবং ধনতেরাস মিলিয়ে করি, তাতে থাকছে 3-3টি স্কুটি। আর এই সমস্ত আয়োজন সবটাই প্রিয় বন্ধুরা আপনাদের জন্য, এবং আপনারা আসলেই আমাদের এই আয়োজন সত্যিকার অর্থে উৎসবে পরিণত হবে। তাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে আপনাদের আশা চাই চাই। আর আমি এইখানে আরেকটি আমন্ত্রণ জানাবো, সোহম এন্টারটেনমেন্টের যে নতুন ছবি, পুজোর ছবি শাস্ত্রী, তা প্রেক্ষাগৃহে আসছে 8ই অক্টোবর। একটি সুন্দর ছবি, পারিবারিক ছবি, যেটা সবাই মিলে দেখার ছবি। একদম, সবাইকে আবারও বা শ্যামসুন্দরের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং পুজোর আগাম শুভেচ্ছা। সবাই মিলে সুস্থতা আমরা প্রার্থনা করি, ভালো থাকি, এবং অবশ্যই পুজো আমাদের সবার খুব ভালো কাটুক। অসংখ্য ধন্যবাদ।